আমি জানি ম্যাডাম আপনি ইনডিসিপ্লিন পছন্দ করেন না, আমি এক্সপ্রেশন দিলেও যে আপনি মেনে নেবেন তাও নয়। ভুল মানে ভুল, আমি জানি সেটা আমি করি বা চন্দন, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াবো কেন? আসলে আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আপনি অনেক জিনিসই বুঝতে পারেন না। হ্যাঁ তা ঠিক, আমি ওই চন্দনের উপর ভরসা করে পুরো ব্যাপারটা। আপনার চোখ ঠিক আছে? হ্যাঁ চোখ চোখ ঠিক আছে? না চোখ তো ঠিক আছে, আমি তো দূরেটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না। দেখেছেন ম্যাডাম আপনি কেমন কথার প্যাচ মারছেন, দূরেটা যখন ভালো করে দেখতে পাচ্ছি তখন কাছেরটাও ভালো করে দেখতে পাবো, তাই না? বসুন। হ্যাঁ বসুন। ও হ্যাঁ আচ্ছা মিস্টার সেন, আপনার কোন কালারটা বেশি পছন্দ? কালার ব্লু, স্কাই ব্লু আমার খুব ফেভারিট কালার। তাই তো সেদিনকে আপনাকে ওই নীল রঙের শা ও এই শাড়িটা পরে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। তবু ভালো আপনি কাছের জিনিসটা লক্ষ্য করলেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনি যদি একটু হালকা লিপস্টিক পরেন আপনাকে আরো দেখতে সুন্দর লাগবে। মিস্টার সেন না মানে ওই আমি আমি জানি ওই আপনার ঠোঁটের কাছে পৌঁছানোর অধিকার আমার নেই, তবু সত্যিটা বললাম। আসি যা বলেছিস। শোন না আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। ওকে বাই। নদী 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 আমার কথা একটু শোনো প্লিজ। নদী সিন ক্রিয়েট করো না এখানে। সবাই শোনো। হাই নন্দিতা। হাই আনন্দ। নেক্সট উইক আমরা সবাই অফিস পিকনিকে যাচ্ছি, তোদের দুজনের নামে লিখিয়ে দিয়েছি, তোরা যাচ্ছিস কিন্তু। এতে খুব ভালো কথা, আমরা দুজনেই যাব, কি বলো নদী? তুমি যাও আনন্দ, নেক্সট উইকে আমার মাসির মেয়ের বিয়ে, তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। গেলে ভালো হতো রে। আনন্দ তুমি নিশ্চয়ই যাচ্ছ তো? এই রে আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, মানে ওর মাসির মেয়ের বিয়ে, তো আমি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। সরি আই ক্যানট গো। ও ওকে বাই বাই বাই। কই তুমি বলনি তো তোমার মাসির মেয়ের বিয়ে? আমার কোনো মাসি নেই, কোনো মেয়েও নেই। নদী তুমি পিকনিকে গেলে খুব ভালো হতো, আমি তোমাকে অনেক কিছু বলতে পারতাম। শোনা দরকার নেই নদী নদী।